কে? তোমার আরশিনগরের পড়শি। আমাদের মধ্যে অনেক মিল জানো। আমি একা একা ছুটছি আর তুমি ছুটতে ছুটতে একা হয়ে পড়েছো। আমরা দুজনেই আসলে ভীষণ একা, আর সেই জন্যই খেলার সঙ্গী খুঁজছো। বুদ্ধির জোরে কত দূর দৌড়াতে পারে আমাদের পছন্দের তারকারা। অভিনয়ে সবার মন কাটতে তো সিদ্ধ হস্ত তারা, তার পাশাপাশি বুদ্ধির খেলায় ঠিক কতটা পারদর্শী। আজ সঙ্গীত বাংলার পর্দায় চলুন দেখে নেই আবির আর যিশুর মজার ব্রেন গেমস, সাথে নির্ভেজাল আড্ডা আর তার সাথে তাদের দুজনের একসঙ্গে অভিনীত সিনেমা বর্ণ পরিচয় নিয়ে না জানা অনেক কিছু গল্প। বর্ণ পরিচয় সিনেমায় আমরা যিশু আর আবিরকে দেখতে পাই একে অপরের বিরুদ্ধ চরিত্রে। তাহলে কি এবার সত্যি হাত ছেড়ে বুদ্ধির জোরে যুদ্ধ হবে? একে অপরের বিরুদ্ধে প্রচুর জমানো রাগ তো আমাদের আছে, সেটা তো বিভিন্ন জায়গায় সেটা প্রমাণিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রচুর রাগ মারামারি। তো আজকে আমরা ঠিক করেছি যে মুখ থাকতে হাতে কেন, কাজেই আমরা এখন ব্রেন গেম খেলবো। আমরা একে অপরের প্রতি কিছু মারাত্মক কোয়েশ্চেন্স ছুড়ে দেবো, দেখি সেটার উত্তর কিরকম আমরা একে অপরকে দিতে পারি। আরে বাবা, আজ তো তাহলে যুদ্ধ হবে সমানে সমানে। বেশ তবে দেখি চলুন একসাথে দুজনের বুদ্ধি ছড়িতে ঠিক কতটা ধার। ভেবে নাও তুমি, একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত কালো জামা, কালো প্যান্ট, ইভেন কালো চশমা, মাথায় কালো টুপি পরে একটা কুচকুচে কালো পিচের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। অঞ্জনদা একটা অদ্ভুত নীরবতা নেমে এসছে। অঞ্জনদা গিটার বাজাচ্ছে, বব ডিলান ফিলান বলছি, সুমন বলেছি, আমার কালো গিটার। এরকম সময় উল্টো দিক থেকে একটা কুচকুচে কালো গাড়ি হেডলাইট না জ্বালিয়ে তেড়ে এলো। কুচকুচে কালো কালো গাড়ি, ওদিকে আরেকটি মানুষের সম্পূর্ণ কালো জামা কাপড় পরেছিল। এই অ্যাক্সিডেন্টে কি করে এড়ানো গেল, কি করে এটা সম্ভব হলো বলো? ব্যাপারটা কি দিনের আলো হয়েছিল ব্যাপারটা? সি সি রান্না করছে, বি বোন কাপড় কাচ্ছে, সি বোন খুব ইন্টেলিজেন্ট দাবা খেলছে, ডি বোন বই পড়ছে, ইবন ইবন হচ্ছে সবচেয়ে ভালো বোন, উনি সঙ্গীত বাংলা দেখছেন। যেহেতু সিবন দাবা খেলছে, কারোর সঙ্গে না কারোর সঙ্গে দাবা খেলতেই হবে, খেলতেই হবে, তো আর এক বোনের সঙ্গে সে দাবা খেলছে। মানে দেখেছেন, এই এইটাই হচ্ছে আমার আবিরের মধ্যে পার্থক্য। আমি আগে জেনে গেছিলাম, ও জানতো না। আরে বাস, কেল্লা ফতে, দুজনেই দিচ্ছে সমানে সমানে টক্কর। চলুন আরো কয়েকটা বুদ্ধির খেলা দেখে নিই দুজনে। তোমার কি মনে হয় which is more useful when it is broken? পেয়েছি পেয়ে। হ্যাঁ, যারা রোজ সকালবেলা তুই খাস তার সাদাটা খাস তুই শুধু। না না না, আমি পড়ো। ওরা কি বলছে? আমিও একদম এই সাদা হলুদ বলছে। ব্যাপারটা হচ্ছে ডিম 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 ভেঙে গেলে ডিম ভেঙে যাবে। এগ, আই লাভ পেপে অলসো, কিন্তু আমি না ভেঙে গেলেও খেয়ে নিতে পারি। মানে ভেঙে গেলে তো খাবই, গোটাটা যদি সিদ্ধ হয়। ও খোসা খোসা তো কিনতে যাবো, নাহলে হবে না তো। ডিপ, দিস ইজ ডিপ। ওকে ওকে, প্রতিবেশী কোনো গোপন শর্ত নেই।